তো হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি প্রফুল্ল অ্যান্ড আপনার দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো কল ফরওয়ার্ডিং বা কল ড্রাইভেটিং নিয়ে তো কল ফরওয়ার্ডিং সম্বন্ধে আপনারা অবশ্যই শুনেছেন যে কল ফরওয়ার্ডিং মানে একটি মোবাইলের কলকে অন্য মোবাইলে ফরওয়ার্ড করা বা প্রেরণ করাকে আপনারা কল ফরওয়ার্ডিং বলে জানেন কিন্তু কল ফরওয়ার্ডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে এক্সাম্পল হিসাবে আপনারা ধরেন ফোনে বিজি আছেন তখন আপনার ফোনে অন্য কেউ ফোন করছে এবং সেই ফোনটি অন্য নাম্বারে ফরওয়ার্ড হবে তো এটি একটি কল ফরওয়ার্ডিং এবং ধরেন আপনার মোবাইলে নেটওয়ার্ক নেই কিন্তু কেউ আপনার ফোনে ফোন করছে তো সেই কলটি আপনার অন্য মোবাইলে কল ফরওয়ার্ড হবে তো সেটি একটি কল ফরওয়ার্ডিং এবং আপনার মোবাইলে ধরেন কোনো নেটওয়ার্কই নেই এবং সেই নাম্বারে কল আসছে এবং আপনি বুঝতে পারছেন না তো অটোমেটিকলি সেই নাম্বারে যে কল করছে সেই কলটি আপনার অন্য নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে তো এটি একটি কল ফরওয়ার্ডিং আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এর ব্যবহার আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরেন আপনি কারোর সঙ্গে কথা বলছেন এবং আপনাকে অন্য কেউ ফোন করছে এবং তাকে বিজি বলছে তো এখন আপনার সেই কলটি অন্য নাম্বারে অটোমেটিকলি কিভাবে ফরওয়ার্ড হয়ে যাবে তো এটির জন্য সিম্পলি আপনাদের চলে যেতে হবে আপনার ফোন অ্যাপে বা আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কল করে থাকেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে নিতে হবে তো বন্ধুরা এটির জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের কললগেতে তো আপনাদের ফোনের কললগেতে চলে যাওয়ার পর আপনারা এখানে সেটিংয়ে চলে যাবেন আপনারা এখানে চলে যাবেন কল ফরওয়ার্ডিং সেটিং কল ফরওয়ার্ডিংয়ের সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা এখানে চলে যাবেন ভয়েসে তো যে সেটিংটা আমি এখানে ওপেন করলাম প্রত্যেকটা মোবাইলেই প্রায় অ্যান্ড্রয়েড মোবাইলে প্রায় একই সেটিং এখানে দেওয়া থাকে তো আপনারা কল ফরওয়ার্ডিংয়ের সেটিংয়ে চলে যাবেন তো কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে বলবে ওয়েট করার পর আপনাদের সামনে বিভিন্ন ধরনের এখানে সেটিং ওপেন হয়ে যাবে তো ফার্স্ট সেটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ ফরওয়ার্ডিং তো ফরওয়ার্ডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে বলছে অলওয়েস ইউজ দিস নাম্বার তো আপনি এখানে যে নাম্বারটি এখানে টাইপ করে দিবেন এই মোবাইলের সেই কল প্রত্যেকটা সময় আপনার সেই অন্য নাম্বারে ফরওয়ার্ডিং হয়ে যাবে তো एग्जांपल হিসাবে আপনাদের ধরেন কেউ ফোন করছে এবং সেটি আপনিও কথা বলতে পারবেন তার সঙ্গে অন্য কেউ কথা বলতে পারবে তো এখানে আপনারা সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়েন বিজি তো হোয়েন বিজি অপশানে আপনারা যখন চলে যাবেন চলে যাওয়ার পর আপনার এখানে দেখবেন যে নাম্বার হোয়েন বিজি তো নাম্বার হোয়েন বিজি এখানে আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনার কলটি ফরওয়ার্ড হয়ে যাবে মানে আপনি যে ধরেন কারোর সঙ্গে কথা বলছেন তখন আপনাকে কেউ ফোন করছে তো তাকে বিজি বলছে তো তখন তার কলটি অন্য নাম্বারে ফরওয়ার্ড মানে আপনার অন্য নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে তিন নাম্বার সিটিং হোয়েন আনসারেট হোয়েন আনসারেটে আপনার যখন চলে যাবেন আপনাদের এখানে বলছে নাম্বার হোয়েন আনসারেট মানে আপনার ফোনে যদি কোনো টাওয়ার না থাকে বা নেটওয়ার্ক না থাকে তখন আপনাকে কেউ ফোন করছে তখন আপনি ফোনটি পিক আপ করতে পারছেন না কারণ আপনার ফোনে কোনো টাওয়ার নেই এবং তাকে আনরিচেবল দেখাচ্ছে তো তখন আপনি এখানে একটি নাম্বার দিয়ে দিবেন আপনার নিজের নাম্বার যে নাম্বার আপনার নেটওয়ার্ক পাবে সেই নাম্বারে আপনার কলটি ফরওয়ার্ড হয়ে যাবে তো এরপরে আপনারা দেখেন যে হোয়েন আনরিচেড তো এই দুটি সেটিং প্রায় একই মানে এখানে আপনার মানে আপনার কলটি পৌঁছাতে পারছে না তো এটির জন্য আপনারা এখানে একটি নাম্বার দিতে পারেন তো বন্ধুরা এই প্রত্যেকটা সেটিংয়ের জন্য আপনাদের পে করতে হবে মানে মানি পে করতে হবে মানে আপনার ফোনে যদি যে নাম্বারে আপনাকে ফোন করছে সেই নাম্বারে যদি আপনার কোনো টাকা না থাকে বা মানি না থাকে তো সেই কলটি ফরওয়ার্ড হবে না এবং কল ফরওয়ার্ড হলে আপনার সেই সিম থেকে ব্যালেন্স কাটা যাবে তো এটির জন্য প্রত্যেকটা মাসে আপনাদের এক্সট্রা একটি পে মানি পে করতে হবে আর বন্ধুরা আপনারা দেখলেন যে খুব সহজে আপনারা বিভিন্নভাবে কল ফরওয়ার্ডিং করতে পারবেন আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ একটি নতুন ইউটিউব ক্রিয়েটারের ক্ষেত্রে সাবস্ক্রাইব একটি গুরুত্বপূর্ণ বিষয়